দাদা ভাই, দিদি ভাই, আজকে তোমাকে একটা সাদা মাঠা রান্না দেখাবো। তাহলে তো শীতকাল আসতেছে, এখানে বাঁধাকপি ফুলকপি অনেকই পাওয়া যাবে। শুকনো খোলা একটা মশলা ভাজিয়ে নেব। সরষের তেল, আলু কাটা একটু লাল লাল করে ভেজে নেব, কি সুন্দর বাঁধেছে কপি। কপি উঠেছে তাই কি সুন্দর বাঁধিছে কপিগুলো। দিদা এখন ইংলিশ শিখছে, শিখবে না দিদা? আমাদের সব কিছু শিখবে, বেশি ছোট কাটবো না, এরকম বড় বড় করেই কেটে নেবো, বেশি ছোটও না আবার এদিকে বড়ও না। না ওরকম কাটলে ভালো হবে, বেশি ছোটো দিলে আবার গলিয়ে দিবে। হ্যাঁ, সেদিকে দেখলাম মাঠে আমি, জানো যে কপিগুলো গাছগুলো ছোট ছোট, এই কপি খাতে এলো আর স্বাদ বেশি, পাতাগুলো একটা পাতাও ফেলানো যায় না। এত বাঁধছে মানে টাইট টাইট হয়ে গেছে, বলের মতন, বলের মতনই হয়েছে। ছোট হলে কি হবে, তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো এক চুটকি হিং। এইবার বাঁধাকপি দিয়ে দেব, বাঁধাকপি চালি না, চালি কপি কা
কাঠের জলে রাঁধি যে সুখ, এর আমার কোনো তাই সুখ নেই, এর মতন আনন্দ নাই। হ্যাঁ, যেরকম দরকার হবে তোমার, কুমাতি মনালি কুমায় দেবো, আবার বাড়াতি মনালি বাড়ায় দেবো, আর গ্যাসের সেইতে কাঠে রাঁধি কত আরাম, খেতেও ভালো লাগে। কাঠের রান্নার সাথে কোনো রান্নায় পারবে না। দাদা ভাই দিদি ভাই, তোমাকে সবাইরই বলতেছি, গ্যাসের রান্নায় আস্বাদ বেশি হয় না কাঠের রান্নায় আস্বাদ বেশি হয়, তোমরা আমারে একবার জানাবা। এইবার কফির মধ্যে দেবো এক চামচ লবণ, এক চামচ হলুদ, আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। কফিটা একটু ভাজিয়ে নিছি, এইবার আলু ভাজা দিয়ে ঢাকাইতে দেবো। ভাজা মশলাটা বেটে নেবো। এই কফি বেশি সময় টাকা দেবো না, নতুন উঠেছে তো কচি কফি, বেশি টাকা দিলে পরে একেবারে গলিয়ে হাবড়ায় যাবে না, সে যদি 5 মিনিট ডাকা দিছি এখানে ডাকনা খুলিয়ে দেবো। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কফির মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। কফি রান্না হয়ে গেছে, বাজার মশলাটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কফির মধ্যে এই বাজার মশলা দিয়ে একটু ডাকা দিয়ে তুলি পারে, এই গ্রানটা বাইরে হয় না, কফির মধ্যে সব মশলার গ্রানটা বসে যায় আর খাতেও খুব আস্বাদ হয়। বাজার মশলা দিয়ে একটু ডাকিয়ে দিলি পরে এইরকম সেন্ট বাড়ি সত্যি খুব সুন্দর সেন্ট হয়, খেতে আজকে খুব ভালো লাগবে। ডাকনা খোলার পরে আর জাল দেবো না, কফি রান্না হয়ে গেছে এখানে নামাই দেবো। দাদা ভাই দিদি ভাই, আজকে তোমাকে খাইয়ে জানাবো না যে কেমন হয়েছে, তাই তোমরা বাড়িতে এরকম রান্না করে খাইয়ে তারপরে এই ঠাকুমারে জানাবো যে কীরকম হয়েছে।